ঋতুর পরিবর্তনের সাথে সাথে প্রকৃতিরও পরিবর্তন হয়ে থাকে। বর্ষার শেষে শীতের আগমনের ঠিক আগ মুহূর্তে শরতের শেষে প্রকৃতিতে বৃষ্টি এসে ধরা দিয়েছে। এ যেন অসময়ে বৃষ্টির দেখা। এই সময় বৃষ্টি হওয়ার কথা না, এইটা প্রকৃতিক একটা বৈষম্য। তা না হলে এখন শরৎকাল, এখন উষ্ণ আবহাওয়া থাকবে, যেখানে না শীত না গ্রীষ্ম, গরম, এর মাঝামাঝি অবস্থানটা ভেদ করবে। হঠাৎ করে মনে হচ্ছে যেন বর্ষাকাল শুরু হয়ে গেছে। এখন অনেক ফুল থাকে, হিজল তমাল অনেক কিছু ফুল ফুটবে, এখন সে ফুল না ফুটে এখন বৃষ্টি আছে, মনে হচ্ছে যেন আমরা সেই বৃষ্টি ভেজা দুপুরে আসি। তো এটা প্রকৃতির নিয়ম হয়তোবা, নইলে কেন হবে? আগেকার দিনে ছোটোবেলায় দেখেছি যখনকার যে ঋতু, সেই ঋতুর অনুধাবন করা যাচ্ত, এখন কিন্তু সেই অনুধাবন করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? সেই শরৎ ঋতুর বাংলাদেশ এখন নেই, ঋতু কমে এখন হয়তো দুইটা কি তিনটা ঋতুতে এসে গেছে। জলবায়ু পরিবর্তনের ফলে অসময়ে বৃষ্টি হচ্ছে, অথচ এ সময়ে বৃষ্টি কাম্য নয় বলছে অনেকেই। এখনকার সময়টা হচ্ছে আসলে শরৎকাল, কিন্তু শরৎকাল হওয়া সত্ত্বেও আমরা দেখতেছি এখন শীতের পরিমাণটা এখনও আসেনি, এখনও বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা আমাদের এই সময়ে কাম্য নয়, কারণ আমরা অতীতকালে যেটা দেখে এসেছি যে এই সময়টাতে শীতের প্রাদুর্ভাবটা শুরু হইতো এবং আমরা যে পিঠার আমেজটা প্রথম থেকেই উপলব্ধি করতে পারতাম, কিন্তু এই জলবায়ুর পরিবর্তনের কারণে এখন দেখা যাচ্ছে যে এই শীতের শুরুটা হচ্ছে না, এই বৃষ্টি আসতেছে, যেটার কারণে মানুষের অনেক প্রবলেম হচ্ছে। এখন তো বর্ষাকাল না, শীতকাল আসছে, সো এখন তো বৃষ্টি পড়ার কথা না। আসলে জলবায়ু পরিবর্তন হচ্ছে, যার কারণে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, শীতকালেও হচ্ছে বৃষ্টি, বর্ষাকালের আমেজটা আমরা শীতকালে পাচ্ছি। আসলে এটা প্রয়োজন, মানে এটা তো আমাদের দেশে তো শরৎ ঋতু, তো শরৎ ঋতু ছয়টা ঋতু আসলে মেনটেন হচ্ছে না, তাও জলবায়ুর কারণে বিভিন্নভাবে আমাদের দেশের তো এখন জলবায়ু চেঞ্জ হচ্ছে, প্রকৃতি চেঞ্জ হচ্ছে, আমাদের আসলে প্রকৃতিটাকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এই বৃষ্টিটা এ সময়ে হওয়াটা আসলে খুবই বিরক্তিকর। দেখেন, নভেম্বরের প্রায় মানে শুরুর দিকে এবং অক্টোবরের শেষ সময়টা এখন, তো এই সময়টাতে দাঁড়িয়ে আমরা শীতের একটা আবহাওয়া অনুভূত করার মতো একটা, মানে সবাই একটা এরকম এক্সপেক্ট করে যে শীত শীত একটা ভাব হবে, কিন্তু আপনি যদি ঢাকার এই আবহাওয়াটা দেখেন, দেখবেন যে একটা গুমোট আবহাওয়া এবং খুবই একটা মানে গরম গরম ভাব অনুভূত হচ্ছে, এর মধ্যে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টিটা হওয়ার ফলেও কিন্তু এই গরমটা কিন্তু যাচ্ছে না। কেন অসময়ে প্রকৃতির এমন পরিবর্তন সে সম্পর্কে আবহাওয়াবিদ ভয়েস অফ আমেরিকাকে বলেন। আসলে বৈরি আবহাওয়া এই সময় কিন্তু বাংলাদেশের ট্রানজিশন পিরিয়ড, বর্ষাকাল থেকে শীতকাল আসার আগ মুহূর্তে যে দুই মাস অক্টোবর এবং নভেম্বর, এই সময় কিন্তু আমরা আমাদের আবহাওয়ার হিসেবে এটাকে ট্রানজিশন পিরিয়ড বলি, অর্থাৎ ঋতু পরিবর্তনের জন্য এই দুই মাস সময় ই হয় প্রকৃতিগতভাবে। এই জন্য এই সময় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ সাধারণত একটু কম থাকে, যেহেতু বর্ষাকাল কেবলই আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে। গত দুই দিন যাবৎ বাংলাদেশের যে দক্ষিণে যে সাগর আছে আমাদের, সেই সাগরের উত্তর এই পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন যে অন্ধ্র উপকূল আছে, সেই অন্ধ্র উপকূলে একটি সুস্পষ্ট লঘুচাপের সৃষ্টি হয়েছে। সেই সুস্পষ্ট লঘুচাপ থেকে আমাদের দেশে যে বৃষ্টি হচ্ছে গত দুই দিন যাবৎ, সেই বৃষ্টিপাতের কারণ ওই সুস্পষ্ট লঘুচাপ। ওই সেই সুস্পষ্ট লঘুচাপের জন্য আমরা আশা করছি আরও দুই দিন পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে দেশের বিভিন্ন জায়গাতে, বিশেষ করে 25 এবং 26 তারিখ পর্যন্ত বৃষ্টির যে ধারাটা অব্যাহত থাকার সম্ভাবনা আছে। তবে কোথাও কোথাও হয়তো বৃষ্টিপাতের ধারাটা একটু বেশি হবে এবং কোথাও কোথাও আবার হয়তো পরিমাণটা একটু কম হওয়ার সম্ভাবনা আছে। তিনি আরও বলেন, এখন আমাদের সামনে যত দিন আসবে দিনের ডিউরেশনটা ছোট হয়ে যাবে এবং রাতটা বড় হয়ে যাবে আর কি, অর্থাৎ আমাদের এখন যে সামনে শীতকাল, আমাদের আবহাওয়ার হিসাবে আমরা ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসকে আমরা শীতকালে করে থাকি, এই সময় কিন্তু দিন সবচাইতে ছোট হয়ে যায়। নভেম্বরের মাঝামাঝি থেকে শেষের দিকে আমাদের ভোররাত্রির তাপমাত্রা আরও আস্তে আস্তে কমবে এবং ডিসেম্বর মাসে আমরা প্রচুর তাপমাত্রা কমে চলে আসবে আমাদের। প্রকৃতির এই বৈরী আবহাওয়া থেকে বাঁচতে হলে এখনই প্রয়োজন বিশ্বের সব দেশ একত্রিত হয়ে কাজ করা। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।